রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি শুরু করছি। প্রথমে আমি এই রেসিপি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি, আর দিয়ে দেবো হাফ বাটি টক দই। সুজি আর টক দইটা, যতটা সুজি তার হাফ টক দই দিতে লাগবে। তো আমি এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি টক দই দিয়ে দিলাম। এতে কিছু সবজি অ্যাড করবো। প্রথমে দেবো হাফ ক্যাপসিকাম কুচোনো, আর দানা ফেলে দেওয়ার টমেটো আমি দিয়ে দিচ্ছি একখানা। দেবো পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো এর মধ্যে অ্যাড করছি। আর দিয়ে দেব বাঁধাকপি কিছুটা, এখানে আমি অল্প এক চির বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব তিনখানা কাঁচা লঙ্কা কুচোনো। এখানে এই রেসিপিটা খুব বেশি কিছু লাগে না, কিন্তু সকালে ব্রেকফাস্টে কি বানাবো খুব তাড়া থাকে আমাদের সকলেরই, তখন এরকম ধরনের রেসিপি আপনারা চট করে বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা এটা দিতে পারেন। আর একটু দেব সোডা, বেকিং সোডা আপনারা ইনো দিতে পারেন। এখানে আমি হাফ চামচ বেকিং সোডা অ্যাড করছি, করে এটাকে সবটাকে ভালো করে মিক্সড করে নেবো। আর এখানে আমি আস্তে আস্তে একটু করে জল দিয়ে একটু গাঢ় ব্যাটার করব, খুব বেশি পাতলা করব না, এটা একটু গাঢ়ই হবে। তো আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন আমি জলটা অ্যাড করে দিয়েছি। তো সুজিটা জল দিলে আস্তে আস্তে ফুলে যাবে, তখন যদি আর একটু জল লাগে তখন আমরা আর পরে জল অ্যাড করব। তো সব কিছু মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। ঠিক আছে, এবার ঢাকাটা খুলে দেখব যে সুজিটা, দেখুন সুজিটা আর দইটা একসাথে মিশে গেছে, আর এই থিকনেসটা ঠিক এরকমই হবে, খুব পাতলা হবে না। এবার এটাকে আমরা ভেজে নেব, চলো কীভাবে ভাজছি দেখে নেওয়া যাক। তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে, আর দিয়ে দেবো সাদা তিল হাফ চামচ, সবগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। আর দিয়ে দেবো 2-4 কারি পাতা। এবার আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে নাড়াচাড়া করে এক হাতা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো, তারপর আমি উল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেবো। দেখুন একটা দিক হয়ে গেছে, এবার আমি আর একটা দিক উল্টে দিয়েছি। তো এই দিকটা হয়ে গেলে এইভাবে সব কটাকে আমি এইভাবে খুব অল্প তেলে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সুজির ভেজিস প্যানকেক। তো একদম ঝটপট 10 মিনিটে হয়ে যায়। তো সকালে আমাদের সকলের খুব তাড়া থাকে বিভিন্ন রকম কাজে, রান্না জলখাবার, তখন চটপট এরকমই একটা জলখাবার করে সবাইকে খাওয়ান, আর একদম হেলদি, কম তেলে হয় আর চটপট হয়ে যায়। তো আমার রেসিপিটা কীভাবে করলাম সেগুলো তো সব আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চটপট বাড়িতে বানান, আর প্রচুর প্রচুর কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার রেসিপিটাকে ফলো করুন আর আমার সাথে থাকুন। তাহলে আজকের মতন টাটা, আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।